বিভাগই হয়ে গেছে বলে মনে কষ্ট পেতাম। তা একটা সান্ত্বনা ছিল, মাতুম ঠিক আছে ওখানে গেছে, হয়তো ভালো কাজকর্ম করছে। কিন্তু আমি কি শুনলাম গো, কি শুনলাম আমি, ছেলে আমার নাকি দুশ্চরিত্র হয়ে গেছে। আমি ওর বাবাকে কি জবাব দেবো দিদি, কি জবাব দেবো বলো তো। আচ্ছা ছোট, কাগজে একটা ছবি দেখে এত কান্নাকাটি কেন করছিস বলতো? ওমাসিমা আপনি একটু বোঝান না ছোটকে। শোন না, কান্নাকাটি করিস না, আগে বাবাকে আর অলক্ষীকে ফিরতে দে, তারপর তো সবটা বোঝা যাবে। কমু, তুমি তোমার শ্বশুরমশাইকে বোঝাও, ওরকম একটা অলক্ষীর মতন মেয়েকে বিষ্ঠুর কাঁধে চাপিয়ে দিয়েছে, সেই জন্যই তো সে বাড়ি ছেড়ে চলে গেল। না বাড়ি ছেড়ে যেত, না চরিত্রের দোষ হতো। এই আপনি কি বলছেন মাসিমা? কোনো কারণে মাখনকে যদি বাড়ির বাইরে গিয়ে থাকতে হয় তাহলে সে বৌমাকে ভুলে যাবে? দেখো রানী, মাখনের সঙ্গে বিষ্ঠুর তুলনা করো না, বিষ্ঠু আমার অনেক ছোট, হ্যাঁ, তারপর ঘাড়ের ওপর ওরকম অলক্ষীর মতো একটা বউ, ও যদি বাইরে গিয়ে কোনো মেয়ের সঙ্গে প্রেম ভালোবাসা করে তাতে ক্ষতি কি? ওরকম বউকে নিয়ে কেউ ঘর করতে পারে না। মা তুমি একদম বিষ্ঠুর দোষ ঢাকবে না, বউয়ের কি দোষ শুনি, বউয়ের কি দোষ? হ্যাঁ বিষ্ঠু বাড়ি থেকে পালিয়ে গিয়ে সিনেমায় নেমেছে, তারপরে কোন একটা একটোকারা মেয়ের সঙ্গে ওরকম ছবি, চি 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 চি, কি লজ্জা! বিষ্ঠুর বাপ যে মাস্টার সে কথাটাও একবার ভাবলো না। গোপু তোকে নিয়ে আমি আর পারি না, বউ হয়েছে একবারে নয়নের মনি, খুব তো বলেছিলি বউ একবারে আঁচলে বেঁধে তোর ছেলেকে নিয়ে আসবে, আদিক্ষেতা। আমার ওসব নেই, আমি স্পষ্ট কথা স্পষ্টভাবে বলতে পারি, হ্যাঁ ওই মেয়েটার জন্যে আমার নাতিটা বাড়ি ছাড়া হলো, আর এখন সেদিকে কারো হুঁশ নেই, সব বউ নিয়ে আদিক্ষেতা করছে। ছা 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 ছা, ছাড়ো, আরে বউ বউ দেখাচ্ছে বউ। সত্যি করে বলো তো বর্দি মেজদি, ওই মেয়ের তো অনেক দোষ দেখেছি আমরা এতকাল, কিন্তু আমার ছেলে বিষ্ঠু ও কি করলো? হ্যাঁ অলক্ষী ওকে যতই জ্বালাতন করুক না কেন, বিষ্ঠু কি করে ভুলে গেল যে ওর বিয়ে হয়ে গেছে? এখন আমি কি করে কি করে লোকজনের কাছে মুখ দেখাবো? একটু বাদেই তো পাড়ার সব লোকজন এসে হাজির হবে, কি করবো আমি? পুরুষ মানুষদের চরিত্রটাই হলো এরকম, বুঝলে দিদি ভাই? এরা বাড়ি থেকে বেরোলেই বউকে একেবারে ভুলে তোমার পুগলুও যদি ফিল্মে থাকতো তাহলে পুগলুর পাশে অমন গুনগুন থাকতো, হাঁটারাম কোটাকার। না বাবা না, আমি ঠিকই করে ফেলেছি, আমার ছুটির বাবাকে আর আমি শহরে যেতে দেবোই না। ও দিদি ভাই বলছি কি, তুমিও মাকুন্দাকে একটু চোখে চোখে রাখো, বুঝলে? হ্যাঁ চোখে, হ্যাঁ রাখো চোখে চোখে। বাবা এটা তো আগে ভেবে দেখিনি, ভাইয়ের বাবাও এই কাজ করতে পারে? হ্যাঁ পারে তো, সাজগোজ করা মেয়ে ছেলে তো খুব পছন্দ। পা যদি হড়কায় না ইয়েকে ইয়ে করা করে বার করে দেবো, চেনে না আমাকে। কি করা যায় বলতো অনিমেষ? না না, পূর্ণর সঙ্গে যদি একবার যোগাযোগ করা যেত। লক্ষ্মী নিয়ে কী করছে কে জানে। আমার তো মনে হয় দাদুর একেবারে ইয়ে এতক্ষণে চমকে গেছে, মানে পিলে চমকে গেছে। কি মনে হয় এতক্ষণে দাদু খবর পায়নি? এমন খবর চাপা থাকে নাকি? এমন খবরটা আপনারা আমার কাছেই চেপে রেখেছেন। লক্ষ্মী কোথায়? লক্ষ্মী কোথায়? লক্ষ্মী
লক্ষ্মী আপনি চলুন চলুন ওপরে চলুন। আগে না, আমি এ বাড়িতে আতিথেয়তা নিতে আসিনি। কাগজে জামাইয়ের যা ছবি বেরিয়েছে আর যা লিখেছে, ছি ছি ছি, এরপরে এ বাড়িতে আমার পক্ষে জল গ্রহণ করাও সম্ভব নয়। আর আপনারা আপনারা সব জেনে শুনে চুপ করে আছেন, মুখ বুঝে আছেন, ছি 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 ছি। লক্ষ্মী 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 বলছি শুনুন না, আমরা না কিচ্ছু জানতাম না, জানেন তো এই কাগজে ছবি বানানোর পর মাখন খবরটা নিয়ে এসেছে। লক্ষ্মী কোথায়? হ্যাঁ, এক বউ থাকতে আপনাদের ছেলে এ কাজ করে কি করে? গায়ের সবাইকে নিয়ে পুলিশে যাব। লক্ষ্মীকে এ বাড়িতে থেকে এভাবে কষ্ট পেতে দেবো না আমি। লক্ষ্মীকে নিয়ে যাই একবার, তারপরে আমি পুলিশ নিয়ে আসবো। পুলিশ কেন আনবে মামা? আমি তো ভালোই আছি। কি বলছিস কি মা, এই তোর ভালো থাকার লক্ষণ? কাগজের ছবিটা আমরা সবাই দেখেছিলে লক্ষ্মী, এনারা সবাই তোকে এবাড়ির বউ করে এনেছিলেন, এবার এদের জবাব দিতে হবে। কেন সামলাতে পারেনি এরা নিজেদের ছেলেকে? মা বাবু আমি বলি কি, আলোচনাটা তো পরে করলে হয়, মেয়েটা সবে বাড়িতে তো থাক। আর তোমাদের ভালোবাসার নাটক করতে হবে না বাবা মাখন, এবার মেয়েটাকে দয়া করে আমার সাথে যেতে দাও তো। মামা বাবু মাখন চুপ কর, উনি তো ঠিকই বলেছেন, আমরা ভালোবাসার নাটক করেছি, কেউই আমরা লক্ষ্মীকে ভালোবাসতে পারিনি। মামা এই বাড়িতে আর এখন ঝগড়া হয় না, কিন্তু তুমি কেন আমার ঝগড়া বাঁধাতে গেলে বলো তো? তুমি ফিরে যাও, আমি আর এখান থেকে কোথাও যাব না। মা আমি ওকে ফিরিয়ে আনবই, আমি নিজেকে কথা দিয়েছি। জয়মা জয়মা জয়মা, মা গো সাহস দাও মা, শক্তি দাও, আমি যেন ওই রণচণ্ডী নেত্রকালীর মুখোমুখি হতে পারি। তুম করে সরে চলে এলো, কেন এলো? কে? ওরে বাবা লুকিয়ে পড়ি লুকিয়ে পড়ি। ওরে বাবা খাটের তলায় যা নোংরা, ওই মুখটা তো সবাইকে ছাড়িয়ে দিয়েছে, কোথায় লুকাবো কোথায় লুকাবো এখন? পিষ্টু এই দেখো পিন্টুদা কার্ড পাঠিয়েছে, একটা ফিল্মের প্রিমিয়ার আছে। কি হয়েছে কি তোমার? তুমি এখনো ভয় পেয়ে আছো? ওই মেয়েটা তোমার করবে কি? কি করবে? আমায় না ও কুচি কুচি করে কাটবে। আমার বন্দুকটা দেখেছো? শোনো না, চলো না আমরা একসাথে যাই প্লিজ। বলছি কি শোনো না, আমার না শরীরটা ভালো লাগছে না, আমি আমি যাবো না। এই বিষ্টু তুমি না হিরো, তোমার এত ভয় পেলে চলে? ওঠো না সোনা, চলো না আমরা যাই প্লিজ। বলছে কি শোনো না, আমার না একটু রেস্টের দরকার, আমাকে আমার মতন থাকতে দাও না। ওকে আমি তাহলে একাই চলে যাচ্ছি। যাও একাই যাও, যাও যাও যাও, সাবধানে যাবে, যাও 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 যাও, সাবধানে যাবে, টাটা টাটা। সংসার সুখের হয়।